সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। দিন দিন হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ক্যান্সার সহ বহু রোগের প্রকোপ বেড়েছে কয়েক গুণ। নিয়মিত ব্যায়াম ও শরীর চর্চায় এগুলো প্রতিরোধ করে বলে মনে করছেন পুষ্টিবিদরা। মেহেদি হাসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। সুন্দর জীবনের জন্য চাই সুস্বাস্থ্য। করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। প্রতিটি মানুষের ক্ষেত্রে এগুলো আলাদা, কারণ নিউট্রিশন ও ওয়ার্কআউট প্ল্যান তৈরি করতে হয় একটি মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, শারীরিক গঠন, উচ্চতা, ওজন ইত্যাদি বিষয়কে প্রাধান্য দিয়ে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, এই জিনিসটা মেনটেন হয়। সো 16 পর থেকে আমার মতামতে সবার শরীর চর্চা করা উচিত। জিমটা করা উচিত প্রত্যেকটা মানুষের। আমি মনে করি এভরিডে প্রতিটা পার্সনে 30 থেকে 1 আওয়ার জিম করা উচিত। এটা করলে আমাদের সবাই ফিজিক্যাল ফিটনেস ভালো থাকবে। আমরা যে কোনো কাজ করে বা যে কোনো ওয়ার্ক করে আমরা খুব সুইটেবল মনে করি, যেই কারণে ও জিমে আসা। আমি মনে করি এটা বেটার, জিম সবারই করা উচিত, বয়স্ক যারা তাদের, যে কারণে আজকাল আমাদের দেশে যে ফুড পয়জন আছে, খাবারে যে আপনার এটা ভেজাটা আছে, এটার জন্য জিমটা করলে আমি মনে করি ফিজিক্যাল ফিটনেসটা ভালো থাকবে। সেক্ষেত্রে ওয়ার্ক করে যে কোনো কাজ করে আমরা একটা গুড ফিল করবো। ব্যায়াম ও শরীরচর্চার ফলে শরীরের প্রতিটি কোষে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হয়। এর ফলে হৃদযন্ত্র এবং রক্তনালী সচল থাকে। এটি কর্মস্পৃহা বাড়ায়, কাজে কর্মে ও লেখাপড়ায় মনোসংযোগ বাড়াতে সাহায্য করে। আমি যখন ইনিশিয়ালি জয়েন করেছিলাম আমার আরেকটু ওয়েট বেশি ছিল, হয়তো আমি ওয়েট লস করার চেষ্টা করছি, আমার মেইন টার্গেট হচ্ছে যে আসলে এনার্জিটা অনেক বেশি বিল্ড আপ হয়। যেদিন আমি ওয়ার্কআউট মিস দিই সেদিন দিকে সারাদিনই কেমন টায়ার্ড লাগছে, বা যেদিন আমি ওয়ার্কআউটে আসি সেক্ষেত্রে দেখা যায় যে অনেক এনার্জি পাই সারাটা দিন। অ্যান্ড আমার টিচার্স আমার বসে বসে আসলে পড়াতে হয়, লেকচার দিতে হয়। সো ইন দ্যাট কেস বসে থাকলে কিন্তু আসলে ওয়েটের বেশি তাড়াতাড়ি গেইন হয়। সো অ্যাট লিস্ট আই এম ট্রাইং টু মেনটেন দ্যাট ওয়েট। হ্যাঁ, কমানোর চেষ্টা করছি অবভিয়াসলি, বাট ক্রেজিভাবে কিছু না। হ্যাঁ, জাস্ট রেগুলার যদি আসতে পারি দ্যাট ইজ দ্য টার্গেট। মানুষ ফিট থাকবে, সে মেন্টালি সুস্থ থাকবে। শরীরচর্চা কেন্দ্রের প্রশিক্ষকরা মনে করেন নিয়মিত শরীরচর্চায় রক্তচাপ বেড়ে যাওয়ার ভয় থাকে না। ওয়েট গেইন, ওয়েট লস সব কিছু প্রোগ্রাম আছে, তো আমরা ওইভাবেই মেম্বারদের গাইডলাইন্স করি। আমরা ডায়েট প্ল্যান দিয়ে থাকি, ওয়ার্কআউট করবেন 1 থেকে 1.5 ঘন্টা, বাকি সময়টা তো আপনি বাসায় থাকবেন বা রেস্টে থাকবেন, তো নিউট্রিশন জিনিসটা হচ্ছে মেন। নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা মানুষকে অনেক রোগ থেকে দূরে রাখে বলে মনে করেন পুষ্টিবিদরা। এই খাবারটা যথাযথভাবে শোষণ হতে এবং অ্যাবজর্পশন হয়ে সেটা ক্যালোরি বা আমাদের শক্তিতে পরিণত হতে হলে আমাদের কায়িক পরিশ্রমের কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। দৈহিক পরিশ্রম না করে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশনটা সেটাও কিন্তু ঠিকমতো হয় না। কেউ যদি মনে করে তার বডি ফিটনেস ঠিক রাখবে তবে সেটা সম্ভব, কিন্তু সেই দুর্দান্ত জিনিস করতে হলে কল্পনার আগেই তাকে সেটা মেনটেন করতে হবে। আর এটাই বডি ফিটনেসের মূল মন্ত্র। যেটা অনেকের পক্ষেই পেরে ওঠা সম্ভব হয় না সেখান থেকেই শুরু হয় হতাশা। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।